হ্যালো ভিউয়ার্স, আমি আরেকটি সুন্দর আচারের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। চালতের আচার রেসিপি, এটা কিন্তু খুবই টেস্টি। এখানে আমি একটা বড় সাইজের পাকা চালতা আমি ভালো করে ছুলে আমি পাতলা পাতলা করে পিস করে কেটে রেখে দিয়েছি। আর এখানে 150 গ্রাম আঁকি গুঁড়ো রয়েছে, নুন রয়েছে স্বাদ মতো দিতে হবে, আর 1/2 টিস্পুন রয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো, আর রয়েছে বিট নুন, আরও রয়েছে এখানে 5 ফোড়ন আমি গুঁড়ো করে রেখে দিয়েছি, সাথে শুকনো লঙ্কাও দিয়েছি 2 টিস্পুন। কড়াই বসিয়ে আমি বোটের মধ্যে দিয়ে দিলাম। জলের পরিবর্তে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি, সেটা আমি দেখাইনি, এখন আমি দিয়ে দিচ্ছি। বোটটা আমি গলিয়ে নিচ্ছি, বোটটা গলে গেলে আমি এক এক করে সব দিয়ে দেবো এর মধ্যে। বোটটা গলে গেছে আমার, এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন নুন, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বিট নুন, শুকনো লঙ্কার গুঁড়ো। এখন যে চালতাগুলো রেখেছি সেই চালতাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। চুলো রসটা আমি মিডিয়ামে রেখেছি, না রোদে দিলেও চলবে, যেহেতু ভিনেগার দিয়েছি সেহেতু চালতার আচারটা খুব অনেকদিন রেখে খাওয়া যাবে। কাঁচের বয়মে রেখে দিলে কিন্তু ভালো থাকে আচারটা, দেওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। 7 মিনিট আমি ঢেকে রেখেছিলাম, মাঝে আমি দুবার নেড়ে দিয়েছি যাতে নিচে না লেগে যায়। দেখি আমার চালতাগুলো সেদ্ধ হলো কিনা, হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বেজে রাখা যে মশলাগুলো আছে সেগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মশলাটা আমি মিশিয়ে দিচ্ছি, কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। 5 ফোড়নের যে মশলাটা আমি তেলে রেখে দিয়েছি সেটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর শুকনো লঙ্কা ডালা যে গন্ধটা আছে খুবই সুন্দর এটা। এখন আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখব। চুলো রসটা আমি অফ করে দিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে আমি পরিবেশন করব। হয়ে গেল টক ঝাল মিষ্টি চালতার আচার রেসিপি, খেতে কিন্তু খুবই টেস্টি। আপনারা এভাবে আমার মতো বাড়িতে বানিয়ে খান, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আপকামিং নানা রেসিপিটি হচ্ছে কাজলি মাছের ঝাল। আমাদের নানা রেসিপিটি দেখার জন্য চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিন। নমস্কার।